আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আর কি ফুলের ভিডিও দিলাম তো এটা আমাদের গাছের ফুল না এটা হচ্ছে আমার ওই যে ননদিনের বিয়ে হয়েছে ওই ননদিনের গাছের ফুল তো মাশাল্লাহ প্রচুর ফুল ধরছে ওর বিয়ের পরে এত ফুল ধরছে তো ভাবলাম একটু বাবুকে নিয়ে হাঁটতে থাকি তো হাঁটতে হাঁটতে ওই বাড়িতে চলে গেছিলাম তো একটু ফুলের ভিডিওগুলো করতেছিলাম আমার মানে এত ভালো লাগতেছে মন চাইতেছিলো যে আমি গাছটা তুই লাইনা লাগায় ফেলাই তো লাগাবো ইনশাআল্লাহ তো কবে মানে গোলাপের চারা লাগাতে হয় আমি জানি না তো আমাদের শশা গাছে গাছেও মার্শাল্লা অনেক শশা ধরছে তো সবাই দোয়া করবেন যা তো ভালো করে রমজান মাসে পুরোটাই শশা খাইতে পারি এবং মানে রোজাতে রোজার পরে ঈদেতেও শশা খাইতে পারি তো মানে প্রচুর শশা ধরছে মার্শাল্লাহ তো তারপর চলে গেলাম আমি সোফাগুলো পরিষ্কার করতে তো কাঠের জিনিস মানে ময়লা থাকলে না ভালো লাগে না তো সোফা তো সবসময় পরিষ্কার করা হয় না কারণ মা বাবার ঘরের সোফাগুলো থাকে আমার ঘরে থাকলে আমি যখনই সময় পেতাম তখনই আর কি পরিষ্কার করতাম তো যাই হোক আমার ঘরের জিনিসপত্র আর কি আমি যখনই মানে সুযোগ পাই তখনই আমি পরিষ্কার করি আর হয়তো মা বাবারটাও একটু পরিষ্কার করি কিন্তু ক্যামেরাটা ধরা হয় না তো আমরা তো মানে একদম মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আপনারা যারা অনেকেই আছেন যে আমাদের মতো তো আর কি এতটা আর কি সবাই ক্যামেরা ধরা পছন্দ করে না আর আমি এখনও তেমন প্রফেশনালি ইউটিউবার হই নাই যে মানে অনেক মানে আমার আনিজি লাগে ক্যামেরা ধরে কোনো কাজ করতে গেলে তারপরও আমি যথেষ্ট চেষ্টা করি যে আমি আমি প্রফেশনালভাবে ক্যামেরা ধরে কাজ করার তো তারপরেও মানে ওইটা হয়ে ওঠে না মন থেকে একটা মানে কেমন জানি সংকোচ থাকে ওই সংকোচটা থেকে বের হইতে পারি না যে আমি ক্যামেরা ধরে কাজগুলো করব। তো মানে হুটহাট করে কাজ করে ফেলি সব জায়গায় মানে যেহেতু মাকে দেখে আমার বেশি সংকোচ লাগে যে একটা কাজ করতে চাইতেছি এখন মানে বাবু এটা করবে এ মুহূর্তে ক্যামেরাটা সেট করা আবার কাজ করা এটা কি টাফ হিসেবে আমার কাছে লাগে তো এই জন্য এখন আর স্ট্যান্ডটাও সেটিং করি না কারণ স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে তার জন্য হাতে ধুলে ধুলে যতটুক পারি ই করি আর এখন কেমন জানি মনেও চায় না আমার কাছে এক ঘেমি লাগে আর কি এক ধরনের ভিডিও আপনাদের কাছে মানে কেমন লাগে জানি না আমার কাছে এক ঘেমি লাগে যাই হোক ইনশাআল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন মানে ভিডিও দিব তো একটু বাবুটা বড় হইতে দেন তো বাবুর জন্য আর কি আমি একদম খাইতেও পারি না গোসল করতে পারি না ঘুমাইতে পারি না কিছুই করতে পারি না ভিডিও আপলোড করবো কোন সময় তো আমি এমন টাইমে আমার ভিডিওর জার্নিটা মানে ইউটিউব জার্নিটা শুরু করছি তো এই টাইমে শুরু করাটা হয়তো উচিত হয়নি আর মানে এখন ব্লগারদের সংখ্যা তো অনেক বাইরে গেছে তো সবাই নতুন নতুন ইয়া খুঁজে তো আমি আর কি বাবু হবার পরে আমি আর কি ইউটিউব জার্নিটা শুরু করছি তো আগেই শুরু করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কোনো ফোন ছিল না মানে একটু সব কিছু সমস্যার কারণে শুরু করতে পারি না আগে একবার শুরু করছিলাম অনেক আগে তখন আর কি রান্নার ভিডিও ছাড়ার জন্য শুরু শুরু ছিলাম তো তখন আর কি আর করা হয় নাই কারণ আমি তখন চাকরিতে জয়েন করে ফেলাইছিলাম তো যাই হোক এমন টাইমে শুরু করছি যে আমি ঠিক মতো বিডিও করতে পারতেছি না এর জন্য আর কি মাঝে মধ্যে অনেক মন খারাপ হয়ে যায় যে বাবুর জন্য আমি মানে খাইতে পারি না ঘুমাইতে পারি না ঠিক মতো ঠিক মতো গোসল করতে পারি না একটা কাজ তো করতেই পারি না তো তারপর একদম বিকালবেলা বাবু একটু ঘুমাইছে সারাদিন আজকে একটুও ঘুমায়নি এত জ্বালাতন করছে তো জ্বালাতন বলতে ঘুম নাই চোখে আর মানে কুলে 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 থাকতে চাইছে আজকে একদম মাটিতে শুইতে নাই আর মানে খাইতেও চায় নাই তো তারপর আমি এখানে আসছি তখন একদম আসরের আজান দিয়ে ভালো তো মা অনেকটা পরেই আর কি মা নামাজ পড়তে চলে গেছে আর আমি এখানে একটু টমেটো কাটে বলছে দেওয়ার জন্য তার জন্য টমেটো কাটে দিতেছি জাল চাল কুমড়ার তরকারি রান্না করছে মাছের মাথা দিয়ে ভাঙিয়া তো তারপরে বাবু হচ্ছে তার বাবার কুলে এর মাঝখানে আবার বাবু উঠে পড়ছে টমেটো কাটতে কাটতে তো এখন ইফতারি সময় হয়ে গেছে আমি বাবুকে কুলে নিয়ে একটু শ্যুট করছি তো ইফতারি রেডি করা হয়েছে তো আমরা আর কি বললামই তো মধ্যবিত্ত ফ্যামিলির এতটা গুছানো হয় না মা তাড়াহুড়া করে সব কিছু করে তো আর কি কিছুই করা হয় না আর কি তো আমি একটু যে সাজিয়ে পরিবেশন করব সেটাও আমার হয় না আমার এতটা মন খারাপ লাগে মাঝে মধ্যে যে এমন আমি ভিডিও মানে করা শুরু করলাম তা জার্নিটা শুরু করলাম যে আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না ভালো করে কন্টেন্ট করতে পারতেছি না মানুষকে মানে একটা ভালো কন্টেন্ট উপহার দিতে পারতেছি না তো যাই হোক দেখেন বাবু এখন কান্না করতেছে তার বাবার কোলে তো মানে বললাম না সারাদিন কান্না করতে সুন্দর সাতটার দিকে এই কান্নাকাটি করতেছে তো আমি একদম মানে ও একটু ঘুমাইছি ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছিল আল্লাহ হাফেজ তুমি খালি দমকা